যারা যারা এখনো ফর্ম ফিল আপ করেননি বিহারের টিচার রিক্রুটমেন্টের জন্য প্রত্যেককে অনুরোধ যে ফর্ম ফিল করে নেন কারণ সিট রয়েছে প্রায় সত্তর হাজার এবং যারা বাংলার স্টুডেন্ট যারা বাংলা ছেলে মেয়ে যারা রয়েছ যারা আমার কাছে বাংলাতে তে পড়াশোনা করছো বা যারা বাংলাতে পড়াশোনা করছো না প্রত্যেককে বলবো তোমরা ফর্ম ফিল আপ করে নাও কত থাকবে সিট সেটাও আজকে আমি এখানে আলোচনা করছি এবং তোমাদের জন্য বিহারের উপরে অনলি ফর বিহার পিজিটি পিজিটির উপরে একটা ব্যাচ আমি চালু করছি আর পাঁচ থেকে ছ দিন পরে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে ক্লিক করে চলে আসো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে কিংবা এই নাম্বারে একটা মেসেজ করে দাও তোমাকে আমি জয়েন করে নেবো বিহারের এই টিচারুপেন্টের জন্য একদম সামান্য রেটে অসামান্য পড়াশোনা হবে পুরো সিলেবাস ভিত্তিক দেখুন আপনারা প্রায় দিনেই বলছেন যে স্যার বিহারের উপরে কোনো একটা ভিডিও বানান বারবার বলছি আপনাদেরকে যে এই যে ফর্ম ফিল হবে বিহারের উপরে এটা আপনি নিশ্চয়ই এটা ফিল করবেন লাস্ট ডেট কবে লাস্ট ডেট হলো দুই জানুয়ারি ডিসেম্বর থেকে শুরু হয়েছে দুই জানুয়ারি লাস্ট ডেট এবারে কি হচ্ছে অনেকের ভয় যে স্যার কি হবে বা লাভ হবে দেখুন লাভ লোকসান তো আমাদের রাজ্যে আপনি দেখতে পাচ্ছেন কি অবস্থা বিহারে কি হবে একটা জিনিস আমাকে বলি আর কি না এখানে কি হচ্ছে না আপনি আমাদের রাজ্যে ধরুন জেনারেল ক্যান্ডিডেট বা ধরুন আপনার ধরুন ধরুন আপনি একটা এসসি বা এসটি আপনি যখন অ্যাপ্লাই করছেন বিহারে আপনি বলুন তো কি না আপনি সেখানে অ্যাজ এ জেনারেল আপনি কিন্তু ওখানে আপনি পরীক্ষাটা দেবেন মানে ভারতের যে কোনো রাজ্যের মানুষ সেখানে ফর্ম ফিল করতে পারবে ফার্স্ট কথা এবং আপনি আমাদের এই রাজ্যে আপনি হলেন এসসি বা এস টি কিন্তু যখন আপনি বিহারে পরীক্ষা দিচ্ছেন তখন কিন্তু আপনি ওখানে জেনারেল হিসাবে পরীক্ষা কিন্তু দিচ্ছেন এই যে এস সি এস টি ও বি সি এই যে রিজার্ভেশান যে থাকে আর কি মানে রিজার্ভেশান যে বিষয়টা এরা শুধুমাত্র বিহারের ছেলে মেয়েকেই তারা কিন্তু দিচ্ছে এটা এই সুযোগটা এই সংরক্ষণের সুযোগটা কিন্তু আদার্স যে স্টেটগুলোকে অন্যান্য যে রয়েছে রাজ্যগুলোকে ওদেরকে দেওয়া হচ্ছে না আমি একটা আমাদের পশ্চিমবঙ্গের ছেলে আমি একটা এসসি বা এসটি ছেলে আমি যখন পরীক্ষা দেবো বিহারে আমি জেনারেল হিসেবে পরীক্ষা দেবো মানে যারা জেনারেল তারা জেনারেল হচ্ছে আর বাকি যারা সংরক্ষণ যারা রয়েছে ওরাও দিচ্ছে জেনারেল হিসাবে অতএব এগুলো ভাববেন না নিজের লেভেল বেস্ট পরীক্ষা দেন চাকরি নেন থেকে বড় জিনিস কি ওখানে তো আর এইগুলো চলে না ওখানে ওগুলো কি না আপনি ভালো পরীক্ষা হবে সাবজেক্ট আপনি ভালো হবে আপনি চাকরি আর কি নেবেন এই দুর্নীতি ওখানে অত হয় না কারণ কি আগের বারটা হলো আর ঝাড়খন্ডও দেখিয়ে দিয়েছিল যে দুর্নীতিমুক্ত কিন্তু ওখানে চাকরি সবাই পেয়েছে আমাদের রাজ্যের মতন ওই জেল ভর্তি মানুষ কিন্তু ওখানে যায় না ফার্স্ট কথা তো প্রত্যেকে বলবো যে সময় রয়েছে ওটা আপনি করুন আর কোনো ভাববেন না কিচ্ছু ভাববেন না আজকে আর যে কোনো রকম বাটানি কিন্তু নেই আপনি আরামসে ফর্ম ফিল করতে পারেন হ্যাঁ ফর্ম ফিল আপ টাকাটা একটু বেশি নিচ্ছে সাতশো টাকা নিচ্ছে কিন্তু কষ্ট করে দেন আর জীবন দিয়ে পড়বেন আর বাংলা ছেলেদের বলবো যে এই দেখো ফোন নাম্বার রয়েছে আমি তোমাদেরকে যে ওই সিলেবাস আমি তোমাকে দেবো সিলেবাস আর নামে পেয়ে গেছি এবং বেশ সিট থাকবে আর কি বাংলার জন্য হ্যাঁ পারলে হোয়াটসঅ্যাপ করতে পারো বা পারলে তুমি আমাকে এই নাম্বার কল করতে পারো বা আমাদের নিচে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক ও ক্লিক করে চলে শুধু বাংলা কিন্তু স্টুডেন্ট এখানে আসবে ঠিক আছে আশা করি লাইক করবেন ও সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ